বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার হলেন সাকিব আল হাসান। কিন্তু বন্ধুরা আপনারা হয়তো এটা জানেন না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলারকে এবং কোন কোন বোলার সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী 10 জন বোলার সম্পর্কে। তো কে কে রয়েছে এই তালিকায় এবং আপনার ফেভারিট কেউ এই তালিকায় আছে কিনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো 10 নম্বরে রয়েছেন থিসারা পেরেরা। থিসারা পেরেরা হলেন কলম্বোয় জন্মগ্রহণকারী পেশাদার শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। তার জন্ম 3 এপ্রিল 1989 সালে শ্রীলঙ্কায়। তিনি শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি-20 আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছেন। তিনি একজন অলরাউন্ডার হিসেবে বামহাতে অগ্রসী ব্যাটিং ও ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং এর জন্য বেশ পরিচিত। এবং আপনি জানলে অবাক হবেন যে অস্ট্রেলিয়ায় তিনি পান্ডা ডাকনামে ভূষিত হন এবং বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটে সতীর্থ জস বেরি তাকে এ নামকরণ করেছিলেন। এবং থিসারা পেরেরা সব ধরনের ক্রিকেট খেলে থাকেন এবং তিনি বিপিএলও নিয়মিত মুখ। তার সাথে বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি বিপিএল এ পর্যন্ত মোট 76 ম্যাচে 69টি উইকেট শিকার করেছেন এবং তার সেরা বোলিং ফিগার হলো 26 রানে 5 উইকেট। নাম্বার 9 মোহাম্মদ নবী। মোহাম্মদ নবী হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেক বোলার। তিনি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন। তার জন্ম 3 মার্চ 1985 সালে। তিনি আফগানিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং আপনি জানলে অবাক হবেন যে 10 বছর ধরে সাকিব আল হাসানের ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ র্যাঙ্কিং 2024 সালে এসে ভেঙে ফেলেন তিনি। এবং বর্তমানে তিনি ওয়ানডে 1 নম্বর অলরাউন্ডার। মোহাম্মদ নবীও সব ধরনের ক্রিকেট খেলে থাকেন এবং বিপিএলেও তিনি নিয়মিত মুখ। নবী বিপিএল এ পর্যন্ত মোট 58 ম্যাচে 70টি উইকেট শিকার করেছেন এবং বিপিএল এ তার সেরা বোলিং ফিগার হলো 24 রানে 4 উইকেট। নাম্বার 8 আলামিন হুসাইন। আলামিন হোসেন হলেন বাংলাদেশের ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণকারী একজন ক্রিকেটার এবং তার জন্ম 27 ডিসেম্বর 1992 সালে। তিনি মূলত ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। তাছাড়াও দলের প্রয়োজনে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে মাঠে খেলে থাকেন তিনি। আলামিন 2013 সালে 21 অক্টোবর 74তম টেস্ট ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক ঘটে এবং তিনি তার শিক্ষা জীবনে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এবং বর্তমানে আলামিন বিপিএল এ ঢাকার হয়ে খেলছেন। তো যাই হোক আলামিন হোসেন বিপিএল এ পর্যন্ত মোট 72 ম্যাচ খেলে 72টি উইকেট শিকার করেছেন এবং বিপিএল এ তার সেরা বোলিং ফিগার হলো 36 রানে 5 উইকেট। নাম্বার 7 শাফিউল ইসলাম। শফিউল ইসলাম হলেন বগুড়ায় জন্মগ্রহণকারী সাবেক বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার এবং তার জন্ম 8 অক্টোবর 1989 সালে। 2010 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল শফিউলের। তারপর থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন এবং নিয়মিত ক্রিকেট খেলেছেন তিনি। এবং তার বলের লাইন লেন্থও ছিল দারুণ, বিশেষ করে স্লোয়ার বল দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানাতেন তিনি। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি অনেকটা চিকন হওয়ার ফলে তার বলের গতি খুব একটা ছিল না বললেই চলে, মানে শক্তি না থাকলে যা হয় আর কি। তো যাই হোক শফিউল ইসলাম বিপিএল এ পর্যন্ত মোট 77 ম্যাচে 79টি উইকেট শিকার করেছেন এবং তার সেরা বোলিং ফিগার হলো 26 রানে 5 উইকেট। নাম্বার 6 আরাফাত সানি। আরাফাত সানি হলেন বাংলাদেশের একজন ক্রিকেটার এবং তার জন্ম 29 সেপ্টেম্বর 1986 সালে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তার টি-20 আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অভিষেক ঘটে শ্রীলঙ্কার ক্রিকেট দলের বিপক্ষে। 2014 সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-20 তার অভিষেক হয় এবং ক্রিকেট খেলায় তিনি মূলত বামহাতে ধীরগতির অর্থোডক্স বোলার, পাশাপাশি দলের প্রয়োজনে বামহাতে ব্যাটিং করে থাকেন। 2014 থেকে 2016 সাল পর্যন্ত আরাফাত সানি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা বোলার ছিলেন। মজার ব্যাপার হচ্ছে সেই সময় বাংলাদেশ ক্রিকেট টিম স্পিন বোলারের উপর ভরসা রাখত, তবে বর্তমানে বাংলাদেশের পেস বোলিং অনেক শক্তিশালী। তো যাই হোক আরাফাত সানি বিপিএল এ পর্যন্ত মোট 93 ম্যাচে 86টি উইকেট শিকার করে তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছেন এবং স্পিনারদের মধ্যে সাকিবের পরেই তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন। এবং আরাফাত সানির সেরা বোলিং ফিগার হলো 14 রানে 4 উইকেট। নাম্বার 5 মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান হলেন সাতক্ষীরায় জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য এবং তিনি দলের হয়ে বামহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন এবং তার জন্ম 6 সেপ্টেম্বর 1995 সালে। মজার ব্যাপার হচ্ছে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে তার প্রথম 2 ম্যাচে 11টি উইকেট লাভ করেন, যার কারণে 2016 সালে অনুষ্ঠিত IPL এ তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে কিনেছিল এবং সেই আসরে তিনি সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে মুস্তাফিজুর রহমান ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টে অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জয়লাভ করেন। এবং আইসিসি ঘোষিত 2015 ও 2018 সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন তিনি এবং এটি প্রথম বাংলাদেশী হিসেবে এই গৌরব অর্জন করেন মুস্তাফিজুর রহমান। তো যাই হোক, মুস্তাফিজুর বিপিএল এ পর্যন্ত মোট 67 ম্যাচে 87টি উইকেট নিয়েছেন এবং বিপিএল এ তার সেরা বোলিং ফিগার হলো 27 রানে 5 উইকেট। নাম্বার 4, তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ হলেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী আন্তর্জাতিক ক্রিকেটার এবং তিনি বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে দলে খেলে থাকেন। তার জন্ম তিনি এপ্রিল 1995 সালে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টি-20 ও ওডিআই ম্যাচ খেলে থাকেন। তার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2024 সালে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি এবং আপনি জানলে অবাক হবেন যে তাসকিন 2017 সালের 28 মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। তাসকিন বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে বর্তমানে সবচেয়ে গতিময় বোলার এবং তিনি বলিংয়ে আগুন ঝরানোর পাশাপাশি মাঝে মাঝে হার্ড হিটিং ব্যাটিংও করে থাকেন এবং তাসকিন আহমেদ বিপিএল এ পর্যন্ত মোট 75 ম্যাচে 96টি উইকেট শিকার করেছেন এবং বিপিএল এ তার সেরা বোলিং ফিগার হলো 31 রানে 5 উইকেট। নাম্বার 3, মাশরাফি মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডে ও টি-20 অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল 2 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এছাড়াও তিনি জাতীয় সংসদ সদস্যের হুইপ হিসেবে নিযুক্ত আছেন। আপনি জানলে অবাক হবেন যে ESPN কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড ফেম 100 এ বিশ্বের সেরা 100 জন ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম তিনি। মাশরাফি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে 100টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে ৫০ স্থানে রয়েছেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক এবং বিপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক। মাশরাফি এ পর্যন্ত মোট 4বার শিরোপা জিতেছেন এবং তিনি বিপিএল এ পর্যন্ত মোট 110 ম্যাচে 98টি উইকেট শিকার করেছেন এবং তার সেরা বোলিং ফিগার হলো 11 রানে 4 উইকেট এবং তিনি বিপিএল এ 4টি মেরিন ওভার করেছেন এবং 2024 সালে বিপিএল এ তিনি সিলেটের হয়ে খেলছেন। নাম্বার 2, রুবেল হোসেন। মোহাম্মদ রুবেল হোসেন হলেন খুলনা বিভাগের বাগেরহাটে জন্মগ্রহণকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার। তার জন্ম 1 জানুয়ারি 1990 সালে এবং খেলায় তিনি মূলত ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও দলের প্রয়োজনে ডানহাতে ব্যাটিং করলেও তেমন সফল নন তিনি। তবে আপনি জানলে অবাক হবেন যে 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরমেন্স দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। তো যাই হোক, রুবেল বিপিএল এ পর্যন্ত মোট 86 ম্যাচ খেলেছেন এবং 110টি উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে আসেন এবং তার সেরা বোলিং ফিগার হলো 23 রানের বিনিময়ে 4 উইকেট। নাম্বার 1, সাকিব আল হাসান। তার পুরো নাম খন্দকার সাকিব আল হাসান। তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি সকল ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং মাগুরা 1 আসনের জাতীয় সংসদ সদস্য তিনি। সাকিব বামহাতি মিডিয়াম অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলে গণ্য করা হয়। ওডিআই ক্রিকেটে 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব শেষমেশ 2024 সালে ফেব্রুয়ারিতে এসে মোহাম্মদ নবীর কাছে শীর্ষস্থান হারিয়েছেন। তিনি ESPN দ্বারা বিশ্বের 90তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন এবং তিনি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তো যাই হোক, সাকিব আল হাসান বিপিএল এর সব আসর মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। তিনি বিপিএল এ পর্যন্ত মোট 107 ম্যাচে 143টি উইকেট নিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে বিপিএল এ 1000 রান ও 100 উইকেট নিয়ে একমাত্র অলরাউন্ডার সাকিব। বিপিএল এ তার সেরা বোলিং ফিগার হলো 16 রানে 5 উইকেট এবং অধিনায়ক হিসেবেও তিনি টুর্নামেন্টের সেরা বোলার। এছাড়াও বিপিএল ইতিহাসের সর্বোচ্চ 762টি ডট বল করার রেকর্ডও সাকিবের। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো এই 10 জন সেরা বোলারদের মধ্যে আপনি কার খেলা সবচেয়ে বেশি পছন্দ করেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনি ক্রিকেটে কোন দলে সাপোর্ট করে থাকেন তা জানাতে ভুলবেন না এবং এরকম আরও মজার ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।